আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার সাউন্ড না শোনার জন্য ক্লাসটি ইন্টারাপ্ট হয়েছে। আমি এতক্ষণ যেটা আলোচনা করছিলাম যে কম্পিউটার ষষ্ঠ পর্বের সাবজেক্ট মাইক্রোপ্রসেসর অ্যান্ড ইন্টারফেসিং উপস্থাপনায় ছিলাম, আমি নাসরিন আক্তার, ইনস্ট্রাক্টর কম্পিউটার, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। এখন আশা করি তোমাকে আমাকে শুনতে সমস্যা হচ্ছে না। আমরা আলোচনায় আজকে যেটা নিয়ে এসেছিলাম মাইক্রোপ্রসেসর ও মাইক্রো কম্পিউটার বেসিক ধারণা, এখানে আমরা যা শিখব মাইক্রোপ্রসেসর কি, মাইক্রো কম্পিউটার কি, মাইক্রোপ্রসেসর এবং মাইক্রো কম্পিউটার পার্থক্য, মাইক্রোপ্রসেসর এবং মাইক্রো কন্ট্রোলারের মধ্যে পার্থক্য, মাইক্রো কম্পিউটারের সাধারণ ব্লক ডায়াগ্রাম, মাইক্রোপ্রসেসরের ক্রমবিকাশ এবং 8086 মাইক্রোপ্রসেসরের বৈশিষ্ট্য। আমরা এখানে ছিলাম যে মাইক্রোপ্রসেসর ছিল একটা ইলেকট্রনিক চিপস যা তথ্য প্রক্রিয়াকরণ করে থাকে। এই ধরনের চিত্র আমরা মাদারবোর্ডে দেখে থাকবো, এইগুলোকে আমরা মাইক্রোপ্রসেসর বলে থাকি। এই যে এই ধরনের কুলিং ফ্যানের নিচে তোমরা এই ধরনের চিপ দেখে থাকবে, এদেরকে আমরা মাইক্রোপ্রসেসর বলে থাকি। এই মাইক্রোপ্রসেসর চিপ যা ইনপুটকৃত ডাটাকে প্রক্রিয়াকরণ করে থাকে। এই মাইক্রোপ্রসেসরের মূল তিনটি অংশ আছে, যদি কাজ করার পদ্ধতি যে প্রক্রিয়াকরণটা করে থাকে সেটাকে আমরা তিনটি অংশে ভাগ করে থাকি। একটা আছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, যাকে আমরা সংক্ষেপে এলু বলে থাকি, আর এর আন্ডার এই অ্যারিথমেটিক লজিক ইউনিট যোগ বিয়োগ গুণ ভাগ অ্যান্ড অর নট এই অপারেশনগুলো সম্পূর্ণ করে থাকে। এই অ্যারিথমেটিক লজিক ইউনিট যেহেতু অপারেশন করে, এর মধ্যে কোনো ডাটা রাখার জায়গা থাকে না, এই রাখার জন্য ব্যবহার করা থাকে রেজিস্টার। এই রেজিস্টার শব্দটিও তোমাদের পূর্ব পরিচিত, অর্থাৎ কতগুলো ফ্লিপ ফ্লপের সমন্বয়ে তৈরি যে সার্কিট যা বাইনারি ডাটা সংরক্ষণ করে তাকে আমরা রেজিস্টার বলে থাকি, অর্থাৎ এর কাজই হলো ডাটা সংরক্ষণ করে রাখা। এলোর যে অপারেশন হবে সেই ডাটাটা সে এখান থেকে সাপ্লাই দিবে এবং ফলাফলটাও এই রেজিস্টারে সংরক্ষণ হবে। এখন কখন সংরক্ষণ হবে, কখন যোগ বিয়োগ গুণ ভাগ হবে, এই অপারেশন গুলোকে নিয়ন্ত্রণ করার জন্যই রয়েছে কন্ট্রোল ইউনিট। অর্থাৎ কন্ট্রোল ইউনিটের মাধ্যমেই অ্যারিথমেটিক লজিক ইউনিট অপারেশন সম্পূর্ণ করে থাকে। তাহলে এই ছিল মাইক্রোপ্রসেসর। মাইক্রোপ্রসেসরকে ভিত্তি করে যে ডিভাইসটা তৈরি হয় তাকে আমরা মাইক্রো কম্পিউটার বলে থাকি। অর্থাৎ মাইক্রো কম্পিউটার হচ্ছে মাইক্রোপ্রসেসর বেস সিস্টেম যা মাইক্রোপ্রসেসর ছাড়াও মেমোরি ও আইও ডিভাইসের সমন্বয়ে তৈরি। এইটি হলো আমাদের মাইক্রোপ্রসেসরের মাইক্রো কম্পিউটারের সাধারণ ব্লক ডায়াগ্রাম, যা চারটি ইউনিট আছে। একটি হচ্ছে ইনপুট সেকশন, একটি হচ্ছে আউটপুট সেকশন, একটি সিপিইউ, আর একটা হচ্ছে মেমোরি। এই সিপিইউকে আমরা সাধারণত প্রসেসর বলে থাকি। এই সেকশনগুলোর কাজ যদি আমরা আলোচনা করে থাকি, যে ইনপুট সেকশন, ইনপুট সেকশনের কাজ কি হলো, যে ডিভাইসের মাধ্যমে আমরা প্রয়োজনীয় ডাটা কম্পিউটারে ইনপুট করে থাকি বা মাইক্রোপ্রসেসরে প্রসেস করা হয় থাকে। একইভাবে আউটপুট ডিভাইস, যার মাধ্যমে আমরা ফলাফল প্রদর্শন করে থাকি, যেমন মনিটর, এর মাধ্যমে আমরা ফলাফল প্রদর্শন করে থাকি, অর্থাৎ প্রসেসকৃত ডাটা যার মাধ্যমে প্রদান করা হয়ে থাকে। আর সিপিইউ, যেটাকে আমরা বললাম যে সংক্ষেপে অপর নাম আমরা মাইক্রোপ্রসেসর বলে থাকি, এটা ইনপুটকৃত ইনস্ট্রাকশন অনুযায়ী কন্ট্রোল ইউনিট ও রেজিস্টারের মাধ্যমে অ্যারিথমেটিক লজিক ইউনিট অপারেশন সম্পূর্ণ করে থাকে। আর মেমোরি, যা ডাটা সংরক্ষণের কাজে ব্যবহার করা থাকে। এখন যদি আমরা আসি যে মাইক্রোপ্রসেসর এবং মাইক্রো কন্ট্রোলারের মধ্যে পার্থক্য, তাহলে মাইক্রোপ্রসেসর হলো কি, একটি ইলেকট্রনিক চিপ যা তথ্য প্রক্রিয়াকরণ করে, আর মাইক্রো কম্পিউটার হচ্ছে মাইক্রোপ্রসেসর বেস সিস্টেম। ইন্টারনাল আর্কিটেকচার ভাবে যদি পার্থক্য দেখি, তাহলে মাইক্রোপ্রসেসরের ভিতরে তিনটি ইউনিট আছে, একটি আছে এলইউ, রেজিস্টার এবং কন্ট্রোল ইউনিট। অপর পক্ষে মাইক্রো কম্পিউটারের মধ্যে আছে মেমোরি, প্রসেসর এবং আইও ডিভাইস। ক্ষমতার উপরে যদি দেখি, তাহলে মাইক্রোপ্রসেসরের ক্ষমতা নির্ভর করে বিট এবং তার ক্লক স্পিড, অর্থাৎ মাইক্রোপ্রসেসর কত বিট নিয়ে কত দ্রুত কাজ করতে পারে। অপরপক্ষে কম্পিউটারের ক্ষমতা যে মাইক্রোপ্রসেসরের উপরেই নির্ভর করে যে মাইক্রোপ্রসেসর কত দ্রুত কাজ করতে পারে। আর কাজের উপরে যদি বলি, তাহলে মাইক্রোপ্রসেসর ইনস্ট্রাকশন অনুযায়ী রেজিস্টার ও কন্ট্রোল ইউনিটের সাহায্যে গাণিতিক ও যৌক্তিক অপারেশন সম্পূর্ণ করে। মাইক্রো কম্পিউটার মাইক্রোপ্রসেসরের উপর নির্ভর প্রোগ্রাম। এখন আসি মাইক্রোপ্রসেসর এবং মাইক্রো কন্ট্রোলারের মধ্যে পার্থক্য। মাইক্রো কন্ট্রোলার শব্দটি তোমাদের নতুন, অর্থাৎ মাইক্রো কন্ট্রোলারকে একটি কাজ সম্পূর্ণ করার জন্য তৈরি করা হয়েছে একটি
ছোট কম্পিউটার বা সিঙ্গেল চিপ কম্পিউটার বলে থাকি, অর্থাৎ একটা আইসির মধ্যে কম্পিউটারের যাবতীয় অংশ এই মাইক্রো কন্ট্রোলারের মধ্যে রাখা হয়েছে। তাহলে পার্থক্য যদি আসি যে মাইক্রোপ্রসেসর কিন্তু মাল্টিটাস্কিং এর জন্য তৈরি, অর্থাৎ মাইক্রোপ্রসেসর একটি চিপ যাকে কেন্দ্র করে মাল্টি চিপ মাইক্রো কম্পিউটার তৈরি হয়, অপরপক্ষে মাইক্রো কন্ট্রোলার হলো একটি সিঙ্গেল চিপ মাইক্রো কম্পিউটার। সম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য অতিরিক্ত ডিভাইসের প্রয়োজন হয়। একটু আগে আমরা দেখলাম যে মাইক্রোপ্রসেসর শুধু প্রসেসিং এর কাজ করে থাকে, তার সাথে কিন্তু আরো ডিভাইস লাগে, আয়ো লাগে, মেমোরি লাগে। তাহলে এগুলো সম্পূর্ণ করেই মাইক্রোপ্রসেসর কাজ করতে পারে। আর আমরা একটু আগে যেহেতু বললাম যে সিঙ্গেল চিপ কম্পিউটার, তাহলে এর জন্য অতিরিক্ত কোনো ডিভাইসের প্রয়োজন হয় না। যেহেতু মাইক্রোপ্রসেসর মাল্টিটাস্কিং কাজ করে থাকে, এই জন্য অনেক জটিল ইনস্ট্রাকশনের প্রয়োজন হয়, এই জন্য ইনস্ট্রাকশন অনেক বেশি হয়। আর এখানে যেহেতু একটি মাত্র প্রসেসের জন্য ব্যবহার করা হয়ে থাকে, সেজন্য ইনস্ট্রাকশনের সংখ্যাও কম থাকে। আপগ্রেড করা যায়, অর্থাৎ মাইক্রোপ্রসেসর কে ইচ্ছা করলেই আমরা তার সাথে সংযুক্ত মেমোরি বা আয়ো ডিভাইস পরিবর্তন করে আরো আপডেট বা উন্নত কিছু লাগাতে পারি। কিন্তু যেহেতু মাইক্রো কন্ট্রোলার একটি আইসি, সেই জন্য সেখানে আপগ্রেড করার কোনো অপশন নাই, সুযোগ নাই, যা একেবারেই তৈরি করা হয় সেটাই থাকে। এখন আসলে আমরা ইভলিউশনের যদি তাকাই, মাইক্রোপ্রসেসরের শুরু যাত্রা শুরু হলো কোত্থেকে সেটা যদি আলোচনা করি, তাহলে মাইক্রোপ্রসেসরের কার্যক্রম কিন্তু ওই 0 আর 1 এর উপর দিয়েই সম্পূর্ণ হয়ে থাকে। আর এইগুলোকে আমরা সাধারণত বাইনারি সংখ্যা বলে থাকি। আর এই মাইক্রোপ্রসেসরের ক্ষমতা এই বাইনারি সংখ্যা অর্থাৎ বিটের ওপরেই নির্ভর করে থাকে। মাইক্রোপ্রসেসরের এলু অ্যাট এ টাইমে কত বিট অপারেশন করবে তার উপর নির্ভর করেই কিন্তু মাইক্রোপ্রসেসর কাজ করে থাকে, অর্থাৎ মাইক্রোপ্রসেসরের ক্ষমতা এলোর বিটের উপরেই নির্ভর করে। এই জন্যই আমরা সাধারণত বলে থাকি যে 8 বিট মাইক্রোপ্রসেসর, 16 বিট মাইক্রোপ্রসেসর ইত্যাদি। আমাদের সিলেবাসে ইন্টেল কোম্পানির প্রোডাক্ট দিয়েই তৈরি করা হয়েছে, এবং আমাদের দেশেও ইন্টেল কোম্পানির প্রোডাক্টই বেশি চলে, যার কারণে আমরা এখানে মাইক্রোপ্রসেসরের যে এভোলিউশন বা ক্রমবিকাশ সেটা আমরা দেখাচ্ছি। ইন্টেল কোম্পানি কবে থেকে বাজারে প্রসেসর নিয়ে আসে, প্রথম নিয়ে আসে 4004 নামে একটি মাইক্রো প্রসেসর, যা 1971 সালে নিয়ে আসে বাজারে, এবং এটা হলো 8 4 বিটের। আমরা একটু আগে আলোচনা করলাম যে বিট যে মাইক্রো প্রসেসরের পরিচিতি হবে বা তার ক্ষমতা নির্ভর করে তার বিটের উপরে। তাহলে এই 4004 4 বিটের মাইক্রো প্রসেসর, অর্থাৎ অ্যাট এ টাইম এসে 4 বিটের অপারেশন সম্পূর্ণ করতে পারে। একইভাবে আমরা যদি এরপরে আসে 8008, 8080, 8085, এরপরে আসে 8086, যা আমাদের সিলেবাসে আছে একটি 16 বিটের মাইক্রো প্রসেসর, এরপরে আসে 8186, 8286, 8386, 486, পেন্টিয়াম, পেন্টিয়াম প্রো, পেন্টিয়াম 2, 3, 4, ডুয়াল কোর, কোর 2i, কোর i3, কোর i5, কোর i7, কোর i9, এই পর্যন্তই চলছে আমার ইন্টেলের যাত্রা। আমাদের সিলেবাস কভার করবে 8086 নিয়ে। তাহলে এই 8086 বা 8086 মাইক্রোপ্রসেসরের কিছু কমন বৈশিষ্ট্য নিয়েই আমি আজকে আলোচনা শেষ করব। 8086 মাইক্রোপ্রসেসর একটি 16 বিটের মাইক্রোপ্রসেসর, যা 1978 সালে বাজারে নিয়ে আসে ইন্টেল কোম্পানি। এর কমন কয়েকটি বৈশিষ্ট্য আছে, একটি হলো যে এটা 40 পিনের আইসি, যে আমরা চিত্রে দেখাইছি, এই যে 40 পিনের ডিপ ডুয়াল ইন লাইন প্যাকেজ, অর্থাৎ দুই দিকে সমান পিন সংখ্যক থাকবে, অর্থাৎ 40 পিন মানে এই দিকে 20, ওই অপর দিকে 20, মোট 40টি পিন থাকে। এর ডাটা বাস 16 বিটের, এর অ্যাড্রেস বাস 20 বিটের, মেমোরি ক্যাপাসিটি 1 মেগাবাইট, 5 থেকে 10 মেগাহার্টজ লাগে ক্লক ফ্রিকোয়েন্সি, এর ইন্টারনাল ক্লক জেনারেটর নাই। এর ইন্টারনাল আর্কিটেকচারকে 2টি অংশে ভাগ করা হয়, বাস ইন্টারফেস ইউনিট এবং এক্সিকিউশন ইউনিট, 6 বাইটের ইনস্ট্রাকশন কিউ রয়েছে। এর রেজিস্টার স্ট্রাকচার 16 বিটের, এবং এর 2টি অপারেশন মোড আছে, একটি হলো ম্যাক্সিমাম মোড এবং একটি মিনিমাম মোড। এই বিষয়ে এই চ্যাপ্টারে আমরা যেগুলো পড়া দরকার তোমাদের বাড়ির কাজ হিসেবে আমরা দিতে চাই, মাইক্রোপ্রসেসর কি, মাইক্রো কম্পিউটার কাকে বলে, 16 বিটের মাইক্রোপ্রসেসর বলতে কি বোঝায়, মাইক্রোপ্রসেসর ও মাইক্রো কন্ট্রোলারের মধ্যে পার্থক্য, এবং সাধারণ ব্লক ডায়াগ্রাম, 8086 মাইক্রোপ্রসেসরের বৈশিষ্ট্য, এগুলো অবশ্যই বাড়ির খাতায় লিখবে। এবং আমি এটা অবশ্যই দেখতে চাই যে 16 বিটের মাইক্রোপ্রসেসর বলতে কি বোঝায় এবং মাইক্রোপ্রসেসর কি, এটা কমেন্টসে তোমরা দ্রুত কে দ্রুত অ্যান্সার দিতে পারে সেটাই আমি আজকে পরিলক্ষ করতে চাই। এবং পরবর্তী ক্লাসে যে সবার আগে এই প্রশ্নের উত্তরগুলো দিবে তাদের নাম আমরা উল্লেখ করব। অবশ্যই তুমি তার তোমার প্রতিষ্ঠানের সাথে প্রতিষ্ঠানের নাম সহ দিও।
আমার ইন্টারাপের জন্য আমি অসংখ্য দুঃখিত। আমি আবারও দুঃখ প্রকাশ করছি যে আমার ক্লাসটি সুন্দরভাবে নিতে পারলাম না সাউন্ডের কারণে। যদি প্রশ্ন থাকে কমেন্টসে থাকো, আমি তোমার উত্তর দেওয়ার চেষ্টা করব। এই ক্লাসটি লাইভ দেখার জন্য তোমরা ফেসবুকের skill.gov.bd তে আইডিতে যেতে পারো, অথবা পুনরায় যদি দেখতে চাও তাহলে www.skills.gov.bd তে গেলেই তুমি এই ক্লাসটির পুনঃ পুনঃ দেখতে পাবা। ধন্যবাদ সবাইকে।